প্রথমে হচ্ছে আমাদের গুগলের গুগলের ডর্কিং মানে হচ্ছে গুগল সার্চ আমরা যখন করি জেনারেলি তো আমরা কোনো কিছু লিখে সার্চ করি তাই না এখন কিছু আসলে অ্যাডভান্স সার্চ দেখব এবং গুগলের সার্চের কিছু ডর্কিং ফর্মুলা দেখব পাশাপাশি অন্যান্য আরো কিছু সার্চ ইঞ্জিন যেমন বিং বাইদু ডাক ডাক জাপমেটা এই জিনিসগুলো দেখবো আমরা ঠিক আছে আচ্ছা ইনিশিয়ালি আমরা যখন কোনো নির্দিষ্ট একটা ওয়েবসাইটে কোনো কিছু সার্চ করতে চাই যেমন আমি চাচ্ছি যে লিঙ্কডিন কিছু রেজাল্ট আমি চাচ্ছি তাহলে আমরা সাইট করুন লিঙ্কডিন ডট কম ঠিক আছে অথবা এই যে থ্রাইভ গ্লোবাল ডট কম একটা ওয়েবসাইট ধরা যাক এই ওয়েবসাইটে হয়তো বা কোনো না কোনো জায়গায় আমাদের এই যে পিপল নামে যে অপশনটা আছে অ্যাবাউট বা পিপল এখানে হয়তো কোন একটা এমপ্লয়ির নাম আছে তাহলে দেখো সার্চের কোয়ালিটি কি হবে সাইট কোলন তুমি যে ওয়েবসাইটে খুঁজতে চাচ্ছ সেই ওয়েবসাইটটা প্লাস যাকে খুঁজতেছ তার নাম এরপরে যেহেতু আমরা তার খুঁজতেছি প্লাস তাহলে আমরা এই যে দেখো মিলছে কিনা দেখো সবাই জাস্ট গুগলে সার্চ করবো সাইট কোলন ট্রাইব গ্লোবাল এবং এই আরিয়ানাকে আমি খুঁজতেছি তার কন্ট্যাক্ট চাচ্ছি আমি তো দেখো এখানে যতগুলা রেজাল্ট দেখাবে দেখো যে ট্রাইব গ্লোবাল ডট এর রেজাল্টটাই দেখাচ্ছে এবং ওই লোকটাকে আমি পেয়ে গেছি আরিয়ানা সরি তো উনি ফাউন্ডার এন্ড সিও তার সম্পর্কে ডিটেল আমি কিন্তু পেয়ে গেছি মজার না এটা কফি দেব সবাই ক্লিয়ার তাইলে এভাবে নির্দিষ্ট কোনো ওয়েবসাইট থেকে বের করতে হলে এরকম আচ্ছা এটা এটা পড়ে দেখাচ্ছি আচ্ছা এরপর আমরা নির্দিষ্ট কোনো একটা ডোমেইনের মানুষজন খোঁজার জন্য যেমন ধরা যাক স্মার্ট নিউজ ডট একজন লোক আছে তার নাম হচ্ছে কেন সুজুকি কিন্তু তার ইমেল আমি জানি না তাহলে তার ইমেল জানা লাগবে না তার জাস্ট নামটা লেখো তার মানে কি প্রসপেক্টের নাম দিবা যেমন তুমি যাকে খুঁজতেছ তার নাম অ্যাট দ্য রেট ওই ডোমেইন বা কোম্পানির নাম দিবা সি কিছু রেজাল্ট রেজাল্ট পাওয়া যায় কিনা গুগল করলাম মানে আমি যাই দেখাবো সব আসলে গুগল করার এ দেখাবো আর কি ঠিক আছে তো এই কেনসুজুকি স্মার্ট নিউজের কিছু একটা জায়গায় দেখা যাচ্ছে তার ইনফরমেশন তা আমি একটু রেজাল্টগুলোতে গিয়ে গিয়ে দেখবো এই যে কেন সুজুকি পাইছি বায়োতে গেলে যদি তার লিভটি পাওয়া যায় আর কি এছাড়াও লিন্ডি আমি কিন্তু পেয়ে গেছি হুম এছাড়াও আমরা ক্রাঞ্চবেসহ আর অন্য কয়েকটা ওয়েবসাইট দেখাচ্ছে তার মানে ডোমেইন এবং ওই প্রসপেক্টের নাম দিলে যেমন আমি বলতেছি মিনহাজুল আসিফকে তোমরা চাচ্ছ ফ্রম করবেন বিডি ঠিক আছে এবং করবেন বিডি ডট কম দিয়ে এন্টার দিলাম তো দেখো আমার লিঙ্ক ইন আমার ওয়েবসাইট তারপর আমার পার্সোনাল ব্লগ ফেসবুক চলে আসছে মোটামুটি হ্যাঁ এখান থেকে অনেক সময় আমরা ওয়েবসাইটগুলোতে ঢুকে ঢুকে ডাটা পেতে পারি এইবার ইনস্টাগ্রাম থেকে লিডস মানে ইনস্টাগ্রামে দেখবা বেসিক্যালি কি হয় বিভিন্ন ধরনের মানুষজন চায় তুমি ওর সাথে কন্ট্যাক্ট করো জন্য ইনস্টাগ্রাম প্রোফাইলের মধ্যে ইমেল দেওয়া থাকে তবে ইনস্টাগ্রামে যে সমস্ত ইমেলগুলো দেওয়া থাকে মোস্টলি সেগুলা জিমেইল অথবা ইয়াহু ওয়াইমেইল লাইভমেইল হটমেইল আউটলুক এই ধরনের ইমেলগুলো দেওয়া থাকে পার্সোনাল ইমেল যেগুলোকে আমরা বলি তাহলে দেখো সার্চ করে কি দিলাম সাইট কোলন লিঙ্কডিন ডট কম লিঙ্কডিনের রেজাল্ট মানে সরি সাইট ইনস্টাগ্রাম ডট কম ইনস্টাগ্রামের রেজাল্টগুলো দেখাবো এবার আমি নিশ বলে দিলাম কোটেশনের ভিতরে পেট কেয়ার তার মানে কি পেট নিশে যে সমস্ত ইনস্টাগ্রাম সাইট গুলো আছে সেগুলো আমাকে দেখাও এখন এতটুক দিলেও হবে এখন আমি একটু স্পেসিফিক করে দিই যে ভাই এট রেট জিমেল ডট কম থাকলে দেখাও এটা একটা কোটেশনের মধ্যে রাখলাম মানে এটা একটা কোয়ারি অথবা অর মানে কি অথবা ইয়াহু থাকলে সেটাও আমাকে দেখাও ওয়াইমেল থাকলে সেটাও দেখাও ঠিক আছে তার মানে কি আমি যে যে ধরনের মানে ইমেল গুলো পেতে চাই সেগুলো কোটেশনের মধ্যে অর 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 দিয়ে দিয়ে পাশাপাশি লিখব এইবার এন্টার দাও তো দেখো এখানে পপি পেট কেয়ার নামে একটা ইনস্টাগ্রাম প্রোফাইল পাওয়া গেছে তো এই ইনস্টাগ্রাম প্রোফাইলে গিয়ে আমরা দেখি তার ইমেল টিমেল পাওয়া যায় কিনা তো দেখো বায়োতে এই যে পপি কেয়ার একটা আউট ডট কম তার মানে কি তুমি তোমার নিশ পেট কেয়ার নিশের ইমেল পেয়ে গেলা ফ্রম ইনস্টাগ্রাম ঢুকো যতগুলোতে ঢুকবা সবগুলোতে ইমেল পাবা ভাই এগুলো কি লিড একসাথে পাওয়া যাবে একটা পেজের না 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 এই ইনস্টাগ্রামে লিড স্ক্র্যাপিং এর জন্য তোমাদেরকে দেখাইছিলাম না কি দেখেছিলাম ইনস্টাগ্রামের জন্য

নিশ এর এর করতে বলছে হ্যাঁ জুয়েলারি প্রোডাক্ট তাহলে তুমি পেট কেয়ার জায়গায় জুয়েলারি লিখে সার্চ করো তাহলে এবার দেখবা জুয়েলারি যে সমস্ত ইনস্টাগ্রাম পেজগুলো আছে সেগুলোর থেকে তুমি লিড স্ক্র্যাপ করতে পারবেছো মানে ব্যাপারটা হচ্ছে কি অদ্ভুত না এটা এটা কোন নিশ না তো দেখো এই যে আমি একটা জুয়েলারি পাইছি এই যে মেলা জুয়েলারি ঠিক আছে তাইলে মানে নিশের বাহিরে কিছু ছোট ছোট ই-কমার্স বেসড কাজগুলা বা তাদের প্রোডাক্টগুলা ইনস্টাগ্রামে সেল হয় ব্যাপারটা ক্লিয়ার मेंस কেয়ার বললো অথবা ব্রেসলেট নিয়ে যারা কাজ করে এমন এখন তুমি ব্রেসলেট কি অ্যাপলতে খুঁজলা পাবা পাবা না তো তখন তোমাকে এভাবে হেল্প নিতে হবে ক্লিয়ার এটা আর কি স্পেশাল সার্চ ভাইয়া ভালোই এটা অনেক অনেক কার্যকরী আমি আজকে যা দেখাইতেছি এগুলো সব স্পেশাল গ্রেট ক্যাটাগরিতে তুমি আসলে কোন টুলেই পাইতেছো না তখন তুমি এই সার্চের কোয়ারি গুলো ব্যবহার করে কিছু একটা করার ট্রাই করবা ঠিক আছে আচ্ছা এবার যেমন ইনস্টাগ্রামে যে সমস্ত মার্কেটিং টিম কাজ করে তাদের জিমেইল গুলো চাইতেছে বা তাদের পার্সোনাল ইমেল চাইতেছে তো দেখো সাইট কলন ইনস্টাগ্রাম ডট কম প্লাস দিতেও পারো নাও দিতে পারো কারণ এই কোটেশন দিয়ে আলাদা হয়ে গেল মার্কেটিং এবং তুমি বললাম মার্কেটিং এবং আমি জিমেইল চাই ক্লায়েন্ট আবার অন্য সময় বলবে আমি জিমেইল ছাড়া অন্য মেল নিবো না যেমন আগেরবার আমি জিমেইল ইয়াহুটে অনেক কিছু দিছি এই জন্য অর অর দিছি এখন আমার জিমেইল ছাড়া অন্য কিছু চলবে না তাহলে মার্কেটিং এবং জিমেইল আমি চাচ্ছি দ্যাটস ওয়াই এন্ড দেওয়া ক্লিয়ার এবার একটা নির্দিষ্ট সাইট চাইলে আমি আনলিমিটেড ইউজ করতে পারবো নাকি সমস্যা নাই ঠিক আছে তুমি আনলিমিটেড ইউজ করতেই পারো ঠিক আছে এবং এই ধরনের লিডগুলার প্রাইস এক ডলারের নিচে নিবানা দিয়ে বাইর করছো তোমার কষ্ট কম হইছে ওগুলো পঁচিশ সেন্ট সেন্টে আমরা সেল করবো পার লিড কিন্তু এইভাবে যে সমস্ত লিড বের করতে হবে সেগুলো ওয়ান ডলারের নিচে না পার লিড ওয়ান ডলার ঠিক আছে আচ্ছা এখন আমরা আরেকটা ওয়ে যেমন লিঙ্ক কি হয় ইমেইল মি অ্যাট এরকম কিছু একটা লেখে দেখবা অ্যাবাউট সেকশন আমি দেখাই দিছি তো ক্লায়েন্ট বলে দিছে ভাই আমার রিয়েল এস্টেট নিশের কিছু পিপল লাগবে তখন তুমি রিয়েল এস্টেট মনে করো কোথাও পাইলা না তাইলে তুমি লিঙ্কডিনে খুঁজতেছো ইনস্টাগ্রামেও খুঁজবা এরকম সেম ভাবে লিঙ্কডিনেও খুঁজবা ঠিক আছে তাহলে দেখো সাইট করুন লিঙ্কডিন ডট কম মানে লিঙ্কডিন রেজাল্টগুলো চাচ্ছি আমি আচ্ছা ইমেল মি এট এই ওয়ার্ডটা থাকবে প্লাস দিতেও পারো নাও দিতে পারো ঠিক আছে প্লাস মানে এন বুঝাচ্ছে আর কি এবং রিয়েল এস্টেট নিশের ইমেল মি এড যদি কোথাও থাকে বাইর করে দাও আচ্ছা এবার দেখো আমরা এই লিডে যখন ঢুকতেছি বা এই লিঙ্কডিন প্রোফাইলে ঢুকলে এটা কোথাও না কোথাও এই ওয়ার্ডটা আছে ইমেল মি এড তো আমরা এই যে অ্যাবাউট সেকশনে আমরা যদি সি মোরে ক্লিক করি আচ্ছা পাওয়া যায়নি বা কোথাও আছে ইমেইল আচ্ছা এটাতে নাই নেক্সট রেজাল্টে চলে যাই বা কিছু প্রোফাইলে চলে যাই মানে অ্যাবাউট সেকশনে কোথাও পাবাই মানে তারা চায় যে তুমি ওর সাথে কন্ট্যাক্ট করো আচ্ছা ইমেইল দেখা যাচ্ছে না যেমন আমার প্রোফাইলে গেলেই তোমরা দেখবা সি মোড়ে গেলে দেখো আমি এখানে আমার এই যে ইমেল টিমেল সব দিয়ে রাখছি তো কোথাও যদি এই যে অ্যাট ইমেল টিমেল পায় ও তখন সার্চে দেখাবে আচ্ছা এবার ফেসবুকে গ্রুপ থেকে এক্সট্রাক্ট করা মানে একই জিনিসই আমরা ইনস্টাগ্রাম লিঙ্কড ইন ফেসবুক সব জায়গায় যেমন রিয়েল এস্টেট আমি লিঙ্কড ট্রাই করলাম এবার রিয়েল এস্টেটের ফেসবুক গ্রুপগুলোতে খুঁজতেছি কি খুঁজতেছি ইমেল মি অ্যাট এরকম লেখা এবং রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি কপি করে সার্চ করলাম তো দেখো আমরা যে কোনো একটা ফেসবুক গ্রুপে ঢুকে যাচ্ছি এই গ্রুপগুলার अबाउट নামে একটা এই গ্রুপে আগে জয়েন হতে হবে তারপরে রেজাল্ট পাবা কিন্তু দেখো আমি মেটাডেটাতে একটা রেজাল্ট পেয়ে গেছি দেখো এই যে ঠিক আছে তো এরকম বিভিন্ন গ্রুপগুলোতে ঢুকলে তুমি দেখবা ওই গ্রুপের অ্যাবাউট অ্যাবাউট থাকে না প্রত্যেকটা গ্রুপের ওই অ্যাবাউট সেকশনে তুমি দেখবা ইমেল টিমেল কিছু একটা পেয়ে গেছো এই যে এই জায়গাটাতেই আর কি ঠিক আছে ভাইয়া হ্যাঁ অনেক সময় তো ওই গ্রুপে যারা মেম্বার আছে তাদের লিড গুলো চাই হ্যাঁ গ্রুপের জন্য আমরা দেখাবো প্রসপেক্ট লিড আছে সফটওয়্যার আছে আচ্ছা তারপরে এটা গেল আচ্ছা এইবার নতুন একটা জিনিস শিখবো অল ইন টাইটেল অল ইন ইউআরএল আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি এই নীল কালারের লেখাটাকে বলা হয় টাইটেল মেটা টাইটেল আর এই উপরে যে লিঙ্কটা আছে লিঙ্কটাকে বলা হয় ইউ তো এখন আমার কোয়ারিটা এরকম যে তোমাকে ক্লায়েন্ট বললো ভাই সিকিউরিটি কোম্পানি খুঁজে বের করো এখন তুমি নর্মালি গুগল করতে পারো সিকিউরিটি কোম্পানি কোনো সমস্যা নেই পারো করতে বাট এখানে দেখো অনেক অ্যাড দেখাবে বিভিন্ন মাধ্যমে আসবে বিভিন্ন মানে টপ টপ হ্যাঁ কিন্তু ডাইরেক্টলি কোনগুলা আসলে সিকিউরিটি নিয়ে কাজ করতেছে তুমি জানো না তখন তুমি যদি এরকম ইউজ করো অল ইন টাইটেল সিকিউরিটি কোম্পানিস মানেটা কি অল ইন টাইটেল কোলন দিয়ে তুমি যা লিখবা এন্টার দাও তুমি সেই রিলেটেড মানুষজনকে দেখবা যেমন দেখো এই টাইটেলের মধ্যে দেখো সিকিউরিটি কোম্পানি ওয়ার্ডটা আছে দেখছো যে সিকিউরিটি কোম্পানি সিকিউরিটি কোম্পানি সিকিউরিটি কোম্পানি দেখছো তার মানে অল ইন টাইটেল সিকিউরিটি কোম্পানি মানে কোটেশন কোলন দিতে হবে কোনো স্পেস দেওয়া যাবে না একসাথে সিকিউরিটি কোম্পানিজ বা তোমার যে জিনিস ক্লায়েন্ট বললো যে প্রফেসর চাচ্ছি অস্ট্রেলিয়ান প্রফেসর লিখলা অস্ট্রেলিয়ান প্রফেসর যা চাচ্ছ তাহলে সেই রিলেটেড ওয়েবসাইট দেখতে পাবা তাহলে কি লাভ হবে

এখন আমি বললাম অল ইন ইউআর রিয়েল এস্টেট রিয়েল এস্টেট যে সমস্ত সাইট গুলো আছে সেগুলো এই দেখো লিঙ্কের ভিতরে রিয়েল এস্টেট এই দেখো রিয়েল এস্টেট রিয়েল এস্টেট লিঙ্কের ভিতরে তারপরে যে ফ্রিল্যান্সার ডট কম জব রিয়েল এস্টেট ঢুকতে হবে রিয়েল এস্টেট এগুলো সবগুলো রিয়েল এস্টেট রিলেটেড লিড তার মানে দুইটা দিয়ে ট্রাই করবা একটা অল ইন টাইটেল একটা অল ইন ইউআর ঠিক আছে কোটেশন হবে আচ্ছা ইমেল বের করতে চাচ্ছ এটা তোমরা জানো অলরেডি ইমেইল স্টার যে কোম্পানির ইমেল ফরমেশন চাচ্ছ তুমি আমরা এরকম লিখি ইমেল স্পেস স্টার তারপরে যে কোম্পানিটা চাচ্ছি অ্যাট দা রেট কোরমেন্ট বিউ ডট কম এটা দেখাইছি অলরেডি তোমাদের এটা খেয়াল রাখো ইমেইল ফরম্যাট বের করার জন্য ইমেইল স্পেস স্টার অ্যাট দা রেট দিবা তাহলে দেখো কোথাও না কোথাও দেখছো ফরমেট পেয়ে গেছো মিনহাজ তার মানে কি ফার্স্ট নেম অ্যাট তাহলে ওই কোম্পানির ম্যাক্সিমাম মানুষের ইমেল হবে ফার্স্ট নেম ঠিক আছে এটা ফরমেট বের করার জন্য ইউজ করতে পারো আচ্ছা এবার গুগল সার্চ এর আরো কিছু ক্রাইটেরিয়া গুগল এর একটা গুগল ডট কম স্ল্যাশ অ্যাডভান্স আন্ডার স্কোর এই লিঙ্কটাতে তুমি যদি যাও একটা পেজ পাবা এবার অল এখানে খেয়াল করো অনেকগুলো অপশন আছে অল দিস ওয়ার্ড এক্স্যাক্ট ওয়ার্ড এনি অফ দ্য ওয়ার্ড নান অফ দিস ওয়ার্ড আচ্ছা অল দিস ওয়ার্ড মানে আমি ধরো রিয়েল স্টেট ই এস টি এটি সেম টু সেম চাচ্ছি আর এনি মানে কি রিয়েল পাইলেও নিবে স্টেট পাইলেও নিবে আর নান মানে কি রিয়েল এস্টেট ওয়ার্ডটা রাখবেই না তাহলে তোমরা অলেই রাখবা সবসময় শেষ এখন তুমি চাচ্ছ যে শুধুমাত্র বাংলাদেশিদের খুঁজতে তাহলে তুমি বাংলাদেশি রেজাল্ট বাংলাদেশ লিখবা রেজাল্টে ইউএসএ লিখবা অ্যারাবিক লিখবা যেই যেই কান্ট্রি বা যে ল্যাঙ্গুয়েজ চাইতেছো তুমি রিজিয়নের মধ্যে তুমি যে রিজিয়ন চাচ্ছ সেই রিজিয়নটা চুজ করবা আচ্ছা তো রিয়েল এস্টেটের মধ্যে আমি একটা জিনিস এক্সক্লুড করতে চাই নান ধরো ব্রোকার আমি চাই না ব্রোকার রিয়েল এস্টেট এজেন্ট চাচ্ছি ব্রোকার না আচ্ছা তো তুমি বললা যারা এক হাজার ডলার থেকে দশ হাজার ডলারের মধ্যে কাজ করে এটাকে রেঞ্জ বলে তাদেরকে অ্যাডভান্স সার্চ বাটনে ক্লিক করলাম তো গুগল আমাকে কি করছে দেখো তো রিয়েল এস্টেট খুঁজতেছে সে মাইনাস করছে ব্রোকার ব্রোকার চায় না এবং রেঞ্জটাকে কেমন লিখছে দেখো একশো ডলার ডট ডট কত ডলার পর্যন্ত ঠিক আছে তো তখন তোমার এই কোয়ারিং অনুযায়ী তোমার রেজাল্ট গুলোকে আচ্ছা অ্যাডভান্স সার্চ কেলো নির্দিষ্ট সাইটে সার্চ করা তোমরা অলরেডি দেখছো সাইট কোলন লিঙ্কিন ডট দিয়ে বের করতে হয় টুইটার আচ্ছা এটা তোমরা অলরেডি জানো আচ্ছা এবার নির্দিষ্ট একটা মানে কান্ট্রি এটা বিশেষ করে বিভিন্ন সাইবার অ্যাটাকের সময় দরকার হয় কেমন ধরো আমি বললাম যে ভাই আমি এখন ফ্রান্সে অ্যাটাক করব বা ইন্ডিয়ার ওয়েবসাইটগুলোতে গুলোতে অ্যাটাক করব তো তখন একটা কমন কোয়ারি হচ্ছে সাইট কোলন ডট এফআর ডট মানে ফ্রান্সের ডোমেন গুলো তার মানে কি সাইট কোলন ডট দেওয়ার সাথে সাথে তুমি দেখো সব ফ্রান্সের ওয়েবসাইট এই যে একটা ফ্রান্সের ওয়েবসাইট এই যে ডট এফ আর দেখছো সবগুলো লাস্টে ফ্রান্সের ওয়েবসাইট ফ্রান্সের বাংলাদেশের ওয়েবসাইট কি ডট কম ডট বিডি তাইলে এখন তুমি দেখবা সব গভর্নমেন্ট ওয়েবসাইট চলে আসছে বা এই এই মানে বাংলাদেশি সাইট বিডি জবস রূপালী ব্যাংক ইউনিলিভার ডট কম ডট বিডি তো এরকম তুমি তোমার মতো করে দেখবা যে যে সমস্ত নির্দিষ্ট মানে কান্ট্রি যদি এরকম টার্গেট থাকে সেক্ষেত্রে তোমার ওই কান্ট্রির যে ডট ফরম্যাট সেটা দিয়ে বের করবা সাইট কোলন ওইটা কোনো নির্দিষ্ট সাইট দিবে না যত সাইট আছে সব বের করে দিবে রেঞ্জ মজার জিনিস গুগলে আমি ক্যামেরা খুঁজতেছি ক্যামেরা আমি পঞ্চাশ থেকে একশো ডলারের মধ্যে চাই তাহলে পঞ্চাশ ডলার লিখলাম একশো ডলার লিখলাম মাঝখানে দুইটা ডট তাহলে রেঞ্জ বুঝাইতে এরকম ডট দিয়ে খুঁজে বের করবো অনেক ক্লায়েন্ট বলতে পারবো তোমার আমাকে পঞ্চাশটা ক্যামেরার লিস্ট দাও যেগুলো পঞ্চাশ থেকে একশো ডলার এখন তুমি প্রত্যেকটা ক্যামেরা পেজের মধ্যে ঢুকে 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 কি দেখবা যে আসলে কত ডলার আমি গুগলে বলে দিচ্ছি তুমি আমার সেই রেজাল্ট গুলোই দেখাবা যেগুলো পঞ্চাশ থেকে একশো ডলারের ভিতরে তো এবার দেখো যে সমস্ত রেজাল্ট গুলো দেখাইতেছে এগুলোতে ঢুকলে দেখবা ওই রেঞ্জের মধ্যে প্রোডাক্ট গুলোকে দেখাবে আচ্ছা না পালেও কাছাকাছি দেখেছি একশো ডলার ঠিক আছে তার মানে এভাবে আমরা রেঞ্জ বের করতে পারি আচ্ছা পুট মাইনাস ইন ফ্রন্ট অফ আ ওয়ার্ড ইফ ইউ ওয়ান্ট টু লিভ মানে বাদ দিতে চাই অ্যাভয়েড লিখি হ্যাঁ যেমন আমি ওয়ালটনের প্রোডাক্ট খুঁজে বের করব ফ্রিজ বাদে ফ্রিজ চাই না অন্য কিছু টেলিভিশন ফ্যান ট্যান এগুলো দেখাও তাহলে মাইনাস ফ্রিজ করে দিলাম তাই ওয়াল্টনের প্রোডাক্ট দেখাবে ফ্রিজ বাদে তাহলে দেখা যায় কিচেন অ্যাপ্লায়েন্স দেখাইতেছে ল্যাপটপ দেখাইতেছে কিন্তু ফ্রিজ তোমারে দেখাবে না ঠিক আছে কিচেন অ্যাপ্লায়েন্স ফ্রিজ নাই কিন্তু এভাবে যে কোনো কিছুকে এক্সক্লুড করা লাগে প্রোডাক্ট না যে কোনো কিছু ভাইয়া তুমি এখন বললা আমি অ্যাপেলের প্রোডাক্ট চাইতেছি বা অ্যাপেলের যে সমস্ত ম্যাক আছে আই ম্যাক বাদে মাইনাস আই ম্যাক ঠিক আছে এরকম আর কি আচ্ছা এখন রিলেটেড এক নামে একটা ওয়ার্ড আছে তুমি চাইতেছো লিঙ্কডিনের মতো এরকম একটা সাইড বাই করতে বা কম্পিটিটিভ বাইর করতে অনেক বেশি লাগে যে তুমি কোডমেন্ট মিড রিলেটেড সাইট বের করতে যাচ্ছ রিলেটেড কোলন লিঙ্কডিন তাহলে যেই রিলেটেড লিখলাম তা মানে দেখো লিঙ্কডিনের মতো অন্যান্য যে সমস্ত প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলো রেজাল্ট দেখাবে যেমন ইনস্টাগ্রাম আছে গুগল আছে ঠিক আছে রিলেটেড দিয়ে এই অন্যান্য যে জিনিসগুলো আছে মানে ওই নিশের কম্পিটিটরদেরকে বের করা যায় আচ্ছা অর এবং অ্যান্ড এই দুটার ব্যাপার খুব ভালো করে বুঝতে হবে যেমন আমি সাইট লিঙ্ক ইন বের করতেছি সিইও অর ম্যানেজার ক্লায়েন্ট বলছে ভাই আমার সিইও হইলেও চলবে ম্যানেজার হইলেও চলবে তাহলে সিইও হইলেও দেখাও অর ম্যানেজার হইলেও দেখাও দুইটাকে কিন্তু আমি একটা কোটেশনের মধ্যে রাখলাম সিইও অথবা ম্যানেজার এক কোটেশনের আন্ডারে তার মানে এটা টাইটেল বোঝাচ্ছি এবং টাটা কোম্পানির রেজাল্ট দেখাও আমাকে তাইলে দেখো এইটা দিয়ে যদি আমি সার্চ করি আমাকে সিইও দেখাবে বিভিন্ন ম্যানেজারদেরকেও দেখাবে তাহলে দেখো এই যে নাবিন একজন আছে ইনি কি ইনি কি একটু দেখি হয় সিও এর ম্যানেজার যেকোনো একটা হবে তা এই যে দেখো আমার সিও চিফ এক্সিকিউটিভ ঠিক আছে আচ্ছা আর যদি তোমার এমন হয় না অনেক সময় একই কোম্পানির দুটো দায়িত্বে আছে যেমন প্রেসিডেন্টও আছে সে ডাইরেক্টর হিসেবেও আছে তাহলে আমাকে টাটা কোম্পানির প্রেসিডেন্ট এবং ডাইরেক্টর দোনোটা রোল প্লে করতেছে এমন যে আছে তাকে দেখাও এন দিয়ে বুঝাচ্ছে বোথ আর অর দিয়ে বোঝাতেছে যে কোনো একটা সিমিলার কোয়ারি জাস্ট এন্ড এবং অর দিয়ে দেখাচ্ছি দেখো রাভি নামে একজন আসছে এই যে লোকটা দেখছো প্রেসিডেন্ট এবং ডাইরেক্টার দোনোটা একসাথে ঠিক আছে একই রোল মানে একই মানুষ দুইটা রোল প্লে আচ্ছা এটা তো তোমরা জানো ইমেল বের করার জন্য ইমেল স্টার ডোমেইনটা দিবা এটা অলরেডি করে ফেলবা ঠিক আছে আচ্ছা পুরো ওয়ার্ড ফ্রেশ ধরো ওয়েব ডিজাইনার চাইতেছো ওয়েব ডিজাইনার লিখে সার্চ করবা কোটেশন লিখে ইন ইউ আর এল তোমরা জানো অলরেডি হ্যাঁ ইন ইউ আর এল এর মধ্যে ফিল্যান্সিং রিলেটেড আমি লেখা চাইতেছি তাহলে ইন ইউ আর এল ফিল্যান্সিং অথবা অল ইন ইউআরএল ফ্রিল্যান্সিং একটু আগে আমরা দেখছিলাম অল ইন ইউআরএল অল ইন ইউআরএল এবং ইন ইউআরএল সেম জিনিসই দুটো কোয়ারি কাজ করে গুগলে তারপর হচ্ছে ইন টাইটেল ওয়াই ফ্রিল্যান্সিং ঠিক আছে সেম জিনিস এবার আসুন মিক্সিং করি আমি বললাম সাইট কোলন ফাইবার ডট কম অর্থাৎ ফাইবার ওয়েবসাইটটার মধ্যে ইন টাইটেলে ফ্রিল্যান্সিং লেখা থাকলে সেটা দেখাও আপওয়ার্ক আবার দেখায় না

ফাইল টাইল যদি পাইতে চাও সেক্ষেত্রে ফাইল টাইপ কোটেশন সে ফাইল টাইপ এটা একটু আগে আসতে দেখাইছি দেখো এই যেমন তুমি ইমেল ফাইল টাইপ চাইতেছো কিছু ইমেল এক্সেল গুগলে আছে এরকম কোন এক্সেল যদি থাকে আমাকে দেখাও ইমেল ফাইল টাইপ ফাইল টাইপ মানে কি টাইপের ফাইল চাইতেছো ডট এক্সেল এস ডট পিডিএফ ডট ডক এই জিনিসগুলা ঠিক আছে এছাড়াও আরো কিছু পপুলার সার্চ ইঞ্জিন আছে সেগুলো আমরা আসলে দেখে নিই ডাক ডাক অনেক সময় গুগলে অনেক জিনিস মিস হয়ে যায় সেক্ষেত্রে অন্যান্য সার্চ ইঞ্জিন গুলো ব্যবহার করবে ডাক ডাকবো তে লেখো বেস্ট ওয়েব ডেভেলপমেন্ট ক্লাইয়েন্টগুলো আমরা ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানির লিস্ট দাও তাহলে বেস্ট ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি লিখে সার্চ করলাম হয়তো গুগলে নাই এমন অনেক রেজাল্ট তুমি এই ডাক ডাক বো সার্চ ইঞ্জিনে পাবা দেখা টপ থার্টি ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি লিস্ট দিয়ে দিচ্ছে তোমাকে মানে এই ব্লগগুলোর টার্গেটে হচ্ছে গুগলে যে গুগলে আসলে জায়গায় পায়নি বা গুগলে কম্পিটিভ মনে করতেছে এই জন্য ডাক ডাক সে র্যাঙ্ক বাড়াইছে ডাক ডাক কিন্তু সার্চ প্রচুর এটা কি কান্ট্রি বেস সার্চ করতে পারবো এই কান্ট্রি বেস সার্চ করতে পারবা সেক্ষেত্রে তোমার ওই যে সেটিংস থেকে তোমার একটু লোকেশনটা চেঞ্জ করে নিতে হবে ঠিক আছে যেমন আমাদের গুগলের যে অ্যাকাউন্ট থাকে ওইখানে আমরা কিন্তু বেঙ্গলি দিয়ে রাখি বাংলাদেশ দিয়ে রাখি তোমাকে সেই রিলেটেড সার্চের পর এগুলোই দেখায় আর তুমি যদি সেট না করো এটা ওপেন ফর অল মানে ওয়ার্ল্ড ওয়াইড দেখাবে ঠিক আছে আচ্ছা এই গেল আমাদের ডাক ডাক গো সিমিলার সার্চ এর একই যেমন টাটা ন্যানো কোম্পানি ইমেজ চাইতেছি বা এরকম জ্যাপমেটা এটাও পপুলার ইন্ডিয়াতে বিশেষ করে যথেষ্ট পপুলার এটা তো সেম জিনিস বেস্ট ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানি আর তুমি নির্দিষ্ট লোকেশন চলে লেখো ইউনাইটেড স্টেটস তাহলে আমেরিকার রেজাল্ট গুলো দেখাবে এটাও জ্যাপমেটা দেখছো

অনেক আগে কথা বলতেছি হ্যাঁ প্রায় দশ বারো বছর আগে এরপরে মাইক্রোসফট এটা কিনে নিচ্ছে কিনে এই বিংটা এখন মাইক্রোসফটের আন্ডারে এটাও যথেষ্ট ভালো আমি মনে করো চাইতেছি যে দেখো মজার জিনিস কেন এটা লাগে আমাদের এই যে সার্চ গুলো করতেছি এটা কেন তোমরা জাফরান খাইছো না ইংলিশে বলা হচ্ছে এটা একটা জাফরান এখন ক্লায়েন্ট তোমারে বলল ভাই আমাকে জাফরান যারা ইন্ডিয়া থেকে হোলসেল করে এরকম কিছু লিড দাও এই জীবনে কোন সফটওয়্যার পাবা তখন তোমাদের এই ধরনের ওয়েবসাইটে হেল্প নেওয়া লাগবে তখন তুমি জ্যাপমেটাতে বললা বা বিং এ বললা বেস্ট জাফরন সাপ্লাইয়ার্স ইন ইন্ডিয়া আচ্ছা তুমি গুগলে সার্চ করলে অবশ্যই কোনো না কোনো ওয়েবসাইট পাবা যেখানে আসলে কিছু কোম্পানি থাকবেই এমন কিছু কোম্পানি লিস্টিং করা থাকবেই যেমন দেশি ডাইম সেফরন্ড এর কয়েকটা ব্র্যান্ডের নাম দিছে এটা হচ্ছে লায়ন স্যাফর তাহলে এই দেখো এই যে কিছু কোম্পানির নাম তুমি পেয়ে গেলা যেগুলোর মাধ্যমে যারা হচ্ছে তোমার বেবি ব্র্যান্ড ব্র্যান্ড এই দেখো যে বেবি ব্র্যান্ডিফর একটা কোম্পানি কিন্তু হ্যাঁ তারপরে এই যে একটা হ্যাঁ এটা হচ্ছে কি রাশাইয়া নাম কিছু একটা ঠিক আছে তারপরে হাউস স্যাফরন হাউস অফ স্যাফরন ব্র্যান্ড তো এখন তুমি কি করবা এই যে হাউস অফ সেফ্রন নিশ্চয়ই কোনো একটা ওয়েবসাইটে ওয়েবসাইট থাকবে এই যে পাইলা এখন তুমি জীবনে অন্যভাবে খুঁজে পাই তা এই জন্য আমরা এরকম যে আদার সার্চ ইঞ্জিন গুলো আছে দেখছো যে ইন্ডিয়ান নাম্বার দিয়ে দিছে দিচ্ছে ফেসবুক পেজ প্রোফাইল সব আছে রিচ করতে পারবে ক্লায়েন্ট কোনো না কোনো ওয়ে আছে এই ইমেলও দেওয়া আছে দেখছো সো এইভাবে তোমাকে অনেক লিড বাইরি করতে হবে অনেক এখন বললো যে অস্ট্রেলিয়ান প্রফেসর যারা আছে তাদের একটা লিস্ট বাইরি করো এখন তুমি অস্ট্রেলিয়ান প্রফেসর কুই পাবা এটা তো কোনো নিশ না তাই এরকম অনেক কাজকর্ম থাকবে তখন আমাদের এই সার্চ কোয়ারিগুলা অনেক ইম্পর্টেন্টলি কাজ করবে ঠিক আছে আরেকটা হচ্ছে মানটা এইটা বেসিক্যালি অনেক ভালো ছিল কিন্তু ওরা আপডেট করেনি হ্যাঁ এটা কাইন্ড অফ হচ্ছে ইয়েলো পেজেসের মতোই কিন্তু আহ স্টিল চলবে সমস্যা নেই ছোটখাটো নিশ গুলো তুমি এখানেই পাবা

এখন এটা শুধু লিড আমি আমি আজকে যা দেখাইলাম এটা শুধুমাত্র লিড জেনারেশনের জন্য না আমাদের দৈনন্দিন প্রত্যেকটা সার্চে একটু মাথা খাটায় এই কোয়ারিগুলো অ্যাপ্লাই করো দেখবা অনেক অপটিমাইজড সার্চ পাবা আমরা কিছু হইলে গুগল করি নর্মালি বেস্ট ওয়েবসাইট ডিজাইন মতো এগুলোর জায়গায় তোমার একটু এগুলো ইউজ করো হ্যাঁ মাইনাস করো অল ইন ইউআরএল ইউজ করো অল ইন টাইটেল ইউজ করো তারপর হচ্ছে প্লাস দাও মাইনাস দাও যখনই কিছু একটা সার্চ করবা কিছু একটা এরকম লেজুর লাগানোর ট্রাই করো এটাকে অভ্যাসের মধ্যে নিয়ে আসো অনেক বেটার রেজাল্ট পাবা আর গুগলে কোনো কিছু না পাইলে এই তিনটা সার্চ ইঞ্জিন ইউজ করবা ডাক ডাক জ্যাপ মেটার বিং এই তিনটাই খুবই পাওয়ারফুল সার্চ ইঞ্জিন এখন অনেক অনেক এসিও এক্সপার্ট গুগল বাদ দিয়ে এগুলোতে ট্রাই করে কারণ গুগল অলরেডি অনেক স্যাচুরেটেড এবং যেহেতু এগুলোতে কিছু ট্রাফিক আছে অলরেডি যেমন ইন্ডিয়ান মানুষজন হচ্ছে তোমার ডাকডাক এবং জ্যাপ মেটার প্রচুর ইউজ করে বিং বিং হচ্ছে ইউএসএ প্রচুর ইউজ বিং ঠিক আছে তো সেক্ষেত্রে এগুলাতেও প্রচুর ভালো রেজাল্ট পাবা অনেক ক্লায়েন্ট আইসা তোমার এমন অদ্ভুত কোয়ারি বলবে অস্ট্রেলিয়ান প্রফেসর যারা বিবাহিত এইগুলো কখনো কি সম্ভব বলো তখন তোমাকে কোনো সফটওয়্যার দিয়ে হবে না এগুলো তখন ম্যানুয়াল ওয়ার্ক করতে হবে এবং এই ম্যানুয়াল ওয়ার্কের ক্ষেত্রে ক্লায়েন্টের সাথে যখন কন্ট্রাক্ট হবে ওকে বলবা যে ভাই আমি তোমাকে দশটা লিড বের করে দিচ্ছি তুমি কোয়ালিটি চেক করো তারপরে আমাকে জানাও কারণ এগুলো তুমি হান্ড্রেড পার্সেন্ট ইফোর্ট দিয়ে করার পরও দেখবা ক্লায়েন্টের পছন্দ হচ্ছে না খুব স্বাভাবিক সুতরাং অর্ডার আগে নিবা না আগে দশটা রেজাল্ট তুমি ম্যানুয়ালি বের করে দেখাও তারপরে ক্লায়েন্ট যদি পছন্দ করে এবার চিন্তা করো তোমার কেমন কষ্ট হয়েছে প্রত্যেকটা লিড বের করতে এবং তুমি কত ডলার করে নিবা তবে সবসময় মনে রাখবা কোনো একটা কোম্পানির যাই বলুক ওয়েবসাইট পর্যন্ত যাইতে পারলে তোমার কিন্তু কাজ অর্ধেক কমে যাবে যেমন এই যেফরন কোম্পানি আমি বাইর করলাম হ্যাঁ অবশ্যই কিছু না কিছু ওয়েবসাইট থাকবে যারা চেঞ্জ হয়ে গেছে আমি বেটার রেজাল্ট পাইছিলাম আচ্ছা এগুলো সব ই কমার্স ওয়েবসাইট ট্রেড ইন্ডিয়া কাশ্মীরি

সুতরাং কোনো ই কমার্স ওয়েবসাইট লিড আর এই আলাদা যেমন এখানে আমাকে বলছে সেফ্রেন্ডের সাপ্লায়ার লিড অর্থাৎ তাকে ডাইরেক্ট রিচ করতে চায় তাইলে অবশ্যই তাদের যেমন এই যে কাশ্মীর কে কাশ্মীর কে স্যার লিডার ডট কম এটা একটা ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট ওদের দেখেই বোঝা যাচ্ছে দেখো এটা ই কমার্স না শুধু সেফ্রন নিয়ে কথাবার্তা চলতেছে অ্যাবাউট আস গ্যালারি আওয়ার প্রোডাক্ট দেখো শুধু সেফ্রন ছাড়াও আরো কয়েকটা জিনিস সেল করতেছে তারা তাইলে এইটা ঠিক আছে এরা এরা ডাইরেক্টলি সেল করে সেফ্রন এইবার তুমি চেষ্টা করো মানে ওয়েবসাইট পেয়ে গেলে বুঝবা তোমার অর্ধেকের উপরে কাজ শেষ হয় কন্টাক্ট পেয়েজে অথবা কোথাও না কোথাও এই যে ইমেল পেয়ে গেছো আর না পাইলেও তোমার একটা কোয়ারি আছে ইমেল স্পেস স্টার অ্যাট দ্য রেট ডোমেনটা দিয়ে এন্টার দাও ডোমেন ভুল করছি ডোমেনে ডাবলু ডাব্লিউ দেওয়া যাবে না টান এবার সার্চ করো হ্যাঁ আমরা এইভাবে যেটা ইমেল চার করছি পার্সোনাল কন্টাক্ট নাম্বারটা আমরা বের করতে পারবো বালকাকারে

আচ্ছা তো এই কোয়ারি প্রত্যেকটা একবার করে প্র্যাকটিস করবা একটা স্ক্রিনশট নিবা সবগুলো স্ক্রিনশট একটা গুগল ডকের মধ্যে ঢুকায় জমা দিবা পারবা না ধরো এই যে আমি একটা কোয়ারি ইউজ করছি এটা দিয়ে আমি একটা ইমেল বের করার ট্রাই করছি এই কোয়ারিটার একটা স্ক্রিনশট নিবা স্ক্রিনশট নিয়ে তুমি সেভ করে ওয়ান নাম দিয়ে বা টু নাম দিয়ে কিছু একটা নাম দিয়ে সেভ করে রাখো এইবার একটা গুগল ডক ওপেন করবা ডকস ডট গুগল ডট কম এ চলে যাবা গিয়ে তুমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আমি যতগুলো সার্চ করি দেখাইছি এগুলোকে অন্যভাবে চিন্তা করো আমারগুলো সেম টু সেম দিবা না ধরো আমি দেখাইছি কি কেন সুজুকি এট স্মার্ট নিউজ ডট কম তুমি এবার ট্রাই করো অন্য একটা কোম্পানির অন্য একটা মানুষের নাম দিয়ে আচ্ছা বের করলা এবার এবার কি করলা এভাবে সবগুলো স্ন্যাপগুলোকে ইনসার্ট ইমেজ আপলোড টু এ কম্পিউটার এক নাম্বার ছবিটা যে আপলোড করি যতগুলো সার্চ দেখেছি সবগুলো আপলোড করে শেয়ার বাটনে ক্লিক করে ডকটাকে অবশ্যই কি করতে হবে এনিওয়ান ক্যান ভিউ নাম দিলা এবার এই যে রেস্ট্রিক্টেড জায়গা এনিওয়ান উইথ দ্য লিংক কপি করে জমা দিয়ে 6 লক্ষ টাকা কোটি টাকা বল আয় কানেক্ট প্র্যাকটিসার ব্যাপার যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি বেটার আউটকাম পাবা এটা লাইফ টাইমের একটা শিখার জিনিস ঠিক আছে তো এটা হচ্ছে গুগল বেসিক্যালি এই পুরো কাজটাকে আমরা ডর্কিং বলি হ্যাঁ এই যে ডর্কিং বলতে এই যে এই যে রুলস গুলা হ্যাঁ এই যে এই যে একটা ডিফারেন্ট কিছু একটা দিলাম সার্চে গুগলের এটাকে গুগল ডর্কিং বলা হয় ভাইয়া যখন নর্মাল লিড চাই আর যখন ফোন নাম্বার চাই তখন কি কোনো ডিফারেন্স হবে প্রাইস ক্লায়েন্টের কাছে? তো হয় ইমেল চাইবে না ফোন চাইবে। আমার সাজেশন কি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবে যে ভাই তোমার প্রায়োরিটি কোনটা ইমেল না ফোন? ভাই কালেক্ট করা কোনটা? ফোন নাম্বার কালেক্ট করা একটু কঠিন না ভাইয়া না ইমেল? আমি যেটা বলি অ্যাপল মানে তুমি যখন ইমেল কালেক্ট করতেছো অ্যাপল হতে যে ইমেল মানে ফোন নাম্বার গুলো দিতেছে এগুলো দিয়ে দিবা তুমি। ম্যাক্সিমাম কল কলিং এখন চায় না। আর যে ক্লায়েন্ট Aisha বলবে ইমেল তার ফোন টার্গেট না। আর যে ক্লায়েন্ট এসে বলবো আমার খালি ফোন নাম্বার লাগবে ইমেল না তখন কেস ডিফারেন্ট ঠিক আছে ডাইরেক্ট ফোন নাম্বার জুম ইনফো রকেট রিচ ছাড়া পাওয়া টাফ অন্যান্য সমস্ত সফটওয়্যার কোম্পানি ফোন নাম্বার দিয়ে থাকে ঠিক আছে তবে আমি পার্সোনাল ফোন নাম্বার বের করার জন্য তোমাদেরকে কিউট এবং অ্যাটমিক দুটো সফটওয়্যার দেখাবো আর ভাইয়া বি টু সি যেটা বিজনেস টু কাস্টমার যেগুলা লিডগুলা এগুলা এই লিডগুলা একটা কঠিন ইনস্টাগ্রাম

ওই যে পাঁচশো টাকা দিয়ে বাল কাকারে নিতে পারবো আর বি টু ভাইয়া বি টু সি যেটা সেটা কি লিড স্টাইল এর সবচেয়ে কাজ করে না হ্যাঁ কারণ তুমি ইনস্টাগ্রামও পাচ্ছ ওইখানে লিঙ্কড ইনও পাইতেছো তারপর হচ্ছে ওই যে গুগলের ম্যাপ থেকে এক্সট্রাকশনও পাচ্ছ এগুলো যা এটা পুরো বিটু সির জন্যই তৈরি করা ভাইয়া ও এগুলো সবগুলোই কাজ করে একটা নেলেই হ্যাঁ 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 লিড স্টাইল তুমি যখন নিতেছ তখন দেখো লিড স্টাইলে কি কি আছে

লিড কি পাওয়া যাবে আর যদি না পাই আমি বলি গুগলে ধর সার্চ করে প্রথম দুই তিনটা রেজাল্টের মধ্যে পঞ্চাশটার মতো পাইলা এরপরে জ্যাপ মেটাতে আবার সার্চ করো তারপর হচ্ছে বাইদুতে সার্চ করো ঠিক আছে আপনি যেটা গেলেন ওইটা তো ওটা কি কোন ওই যে লিস্টিং সাইট থেকে নিলেন ওয়েবসাইটটা এটা কোনো নির্দিষ্ট লিস্টিং সাইট না এখন মনে করো করবেন চিন্তা করলো যে যে সমস্ত কোম্পানিগুলো গ্রাফিক ডিজাইনের কোর্স করায় তার একটা ল্যান্ডিং পেজ বানাবে সবাইকে নিয়ে তখন কি হলো দেখো যেমন ধরো বেস্ট ফ্রিল্যান্সিং আইটি ইনস্টিটিউট ইন বাংলাদেশ বা এরকম কিছু একটা লিখে সার্চ করলাম হ্যাঁ আচ্ছা ধরো যদি ফ্রিল্যান্সার সুলতান নামে কেউ একজন টপ 10 জন ফ্রিল্যান্সারকে তার ব্লগের মধ্যে জায়গা করেছে জায়গা দিয়েছে এটা কোনো লিস্টিং সাইট না কিন্তু

এটা কোনো এটা ভাইজার এক্স তোমার চিনো অনেকেই ভাইজার হচ্ছে এসিও এবং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে বাংলাদেশের কোম্পানি তো ওনারা কোনো একটা ব্লগের মধ্যে ট্রাফিক টানার জন্য এরকম একটা ব্লগ লিখছে সেখান থেকে কিন্তু তুমি ডাটা পেয়ে গেলা তো এখন তুমি এই নামগুলো জানতা না তো এখন তুমি এই জাস্ট এই নামগুলো সার্চ করো এসিও ক্লার্ক এর একটা ওয়েবসাইট সার্চ করে ঢুকো ওয়েবসাইটে এই যে তুমি একটা পেয়ে গেলা ফিলান্সিং করায় বা করে এরকম ওয়েবসাইট ঠিক আছে তো এগুলো লিস্টিং ওয়েবসাইট না এগুলো বিভিন্ন মানুষজন তাদের পার্সোনাল ইন্টারেস্টে

আর কারো কথা মনে একটু স্ক্রিনটা শেয়ার করো তো আমি দেখবো ভাই আমি শেয়ার করছি আচ্ছা এক মিনিট ওটা আমাদের পার্টিস করো সফটওয়্যার